সাউল হারসেন্টার এর 100তম শাখা এবং বাংলাদেশে এর তৃতীয় শাখা সিলেট শহরে স্থাপিত হতে যাচ্ছে। হযরত শাহজালাল ও হযরত শাহপরানের পুণ্যভূমি সিলেট। এই সিলেটে মানুষের হৃদরোগের চিকিৎসা দেওয়ার জন্য এবং যে সমস্ত কারণে হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় সেসব কারণগুলো নির্মূল করার জন্য লাইফস্টাইল পরিবর্তনের শপথ নিয়ে এই সাউল হার্ট সেন্টারটি স্থাপিত হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে ক্রমবর্ধমান হারে যে হৃদরোগ সহ ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাউল হার্ট সেন্টারে এসে যদি আমরা আমাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারি, শিখতে পারি এবং সাউল হার্ট সেন্টারের পরামর্শ মোতাবেক জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের এই ধরনের রোগ অনেকাংশে কমে যাবে। আজ সিলেট শহরে সাউল হার্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আমার সরাসরি অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ ঘর উপহার দিচ্ছেন, সেই উপহার প্রদানের প্রাথমিক পর্যায়ে উদ্বোধন হচ্ছে আজ। মাননীয় প্রধানমন্ত্রীর সেই উদ্বোধন কার্যক্রম সকল উপজেলার সাথে গণভবনের সম্পৃক্ততার মধ্য দিয়ে হচ্ছে, এই কারণে একটি উপজেলায় সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে সরাসরি আমি সাউল হার্ট সেন্টার উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি। তথাপি এই একটি মহৎ উদ্যোগের সাথে সামিল হওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশের এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমি এই উদ্বোধনের অনুষ্ঠানে সম্পৃক্ত হয়েছি। সিলেট শহরে সাউল হার্ট সেন্টারের এই যাত্রা সফল হোক, এটার অগ্রগতি কামনা করে, সাফল্য কামনা করে আমি সাউল হার্ট সেন্টার সিলেট শাখার শুভ উদ্বোধন ঘোষণা করছি।